আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব এমন একটা ওজিফা। এই ওজিফাটা করলে যত কঠিন থেকে কঠিন উদ্দেশ্য হোক না কেন, আল্লাহ পাক সেই উদ্দেশ্য পূরণ করে দিবেন, মনের আশা পূরণ হবে, খায়ের হবে, বরকত হবে, আয় হবে, উন্নতি হবে, সফলতা আসবে, রিজিকের বন্ধ দরজা ভেঙ্গে আপনার রিজিকের পথ আল্লাহ পাক সহজ করে দিবেন। এই আমলটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের ইমাম। আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে, এর বাইরে অন্য কোনো পেজও নাই, আইডিও নাই। সাবধান, কারণ অনেকে আমাদের নাম অথবা আমাদের ছবি ব্যবহার করে, অথবা আমাদের বিভিন্ন ভিডিও ব্যবহার করে, অথবা অন্য নাম আমাদের ছবি ব্যবহার করে নানানভাবে প্রতারণা করে। এই জন্য সাবধান, আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি। যাই হোক, সম্মানিত ভাই বন্ধুরা, আমি দোয়াটা পরে বলবো, আমি শুধু নিয়মগুলা বলে যাচ্ছি। প্রত্যেকটার ক্ষেত্রে একই দোয়া, নিয়মগুলা বলে যাচ্ছি। যে ব্যক্তি ঘুম থেকে উঠে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার পাঠ করার পরে প্রত্যেকদিন 70 বার এই কালিমাটা পাঠ করে আল্লাহ পাক তার জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন, তার হিসাব কিতাব সহজ হবে। যেই বালক স্বপ্নে ভয় পায়, ওই বালক যদি এই দোয়াটা 21 বার ঠিক একটা কাগজের মধ্যে মিশক আম্বর জাফরান দিয়ে লিখে তার সাথে রাখে, তার ভয় দূর হয়ে যাবে। অরিজিনাল কালি নেওয়ার জন্য কি বলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, চাইলে ওনার থেকে নিতে পারেন, কারণ উনি একজন বিক্রেতা, উনি আমাদের কিছু হাতিয়ে দিয়েছেন, যার কারণে ওনার বিজ্ঞাপন দিচ্ছি আমরা। এজন্য সাবধান, ভালো করে খেয়াল করবেন। আর স্ক্রিনে আমাদের নাম্বারটা নিয়েও অনেকে ইয়া করে, যে কালি বিক্রি করে তার নাম্বারের উপর মানুষ অন্য নাম্বার লাগাই দেয়, এজন্য অরিজিনাল নাম্বারটা আপনারা দেখবেন। যাই হোক, সম্মানিত ভাই বন্ধুরা, আমি সেই নিয়মটা বলছি, এই দোয়াটা যদি কেউ 35 বার লিখিয়া কোনো ঘরের মধ্যে রেখে দেয়, ওই যে একই কালি দ্বারা লিখে ঘরে রাখে, আল্লাহ পাক ওই ঘর থেকে ভূত পেত্নি দূর করে দেন। মহরম মাসের প্রথম 10 দিনের মধ্যে এই দোয়াটা 113 বার লিখিয়া ব্যবহার করিলে বিপদ আপদ থেকে সে হেফাজত হয়। সাদা কাগজে 110 বার লিখিয়া ফসলের মাঠের মধ্যে, যে মাঠে ফসল হয় ওখানে পুঁতে রাখলে ভালো ফসল হয়, এবং যেই ফসল যে যেখানে মাছ হয় ভালো, যারা ইয়া করেন হেচারি আছে, যাদের যাদের মাছ আছে, তারা এই দোয়াটি লিখিয়া যদি ওই পুকুরের মধ্যে ফেলে দেন, মাছ দ্রুত বড় বড় হয়। ঠিক এই দোয়াটা লিখে কেউ যদি পানি দিয়ে ধুয়ে খায়, আল্লাপাক তাকে তার রোগ মুক্তি করে দেন। এই দোয়াটা 220 বার পরে কোনো অসুস্থ ব্যক্তির শরীরে ফু দিলে সে সুস্থ হয়। কোনো আলেম বলিয়াছেন এই দোয়াটি 220 বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানিটা কোনো জিনগ্রস্ত ব্যক্তির শরীরে ছিটিয়ে দিলে তার জিন দূর হয়ে যায়। এবং এই জাতীয় আরও কিছু রয়েছে, এই দোয়াটা 280 বার লিখিয়া রাখলে মানুষ তাকে সম্মান করে। এই দোয়াগুলো, এই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আমি শুরু করছি। এই দোয়াটা পরে আপনারা আমলগুলো ফলো করেন, ইনশাআল্লাহ আপনারা যে নিয়তে আছেন সেই নিয়তের মধ্যে আল্লাহ পাক পরিপূর্ণতা দান করবেন ইনশাআল্লাহ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডি লিংক দেওয়া রয়েছে, এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই। সাবধান, আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, প্রত্যেকটা ভিডিও আমার সাবধান করি, সতর্ক করি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।